আয়েশা কুফি আপনি জানতে চেয়েছেন কোন স্বামী তার জীবদ্দশায় স্ত্রীর নামে তার সমস্ত সম্পত্তি রেখে গেলে ওই স্বামীর মৃত্যুর পর স্ত্রীর দ্বিতীয়বার বিয়ে হলে দ্বিতীয় স্বামীর সন্তানও কি ওই সম্পত্তির ভাগিদার হবে যা প্রথম স্বামী ওই মহিলার নামে রেখে গিয়েছিলেন। আবারও পড়ছি, কোনো স্বামী তার জীবদ্দশায় স্ত্রীর নামে সম্পত্তি রেখে গেলে ওই স্বামীর মৃত্যুর পর স্ত্রীর দ্বিতীয় বিয়ে হলে দ্বিতীয় স্বামীর সন্তানও কি ওই সম্পত্তির ভাগিদার হবে। জি, এবার বুঝতে পেরেছি। যদি কোনো স্বামী তার স্ত্রীকে কোনো সম্পত্তি তার নামে দিয়ে যায়, লিখে যায়, এটা প্রথমত কথা হলো যে এটা অন্যায়। কোনো ওয়ারিসের নামে সম্পদ লিখে যাওয়া এটা অন্যায়। ইসলামী শরিয়ার নিয়ম হলো, আইন হলো, কেউ মারা গেলে তার সম্পত্তিতে তার যে ভাগ আছে সে ভাগ তিনি পাবেন। স্ত্রী হিসাবে তার স্বামী যদি মারা যান, মারা যাওয়ার পর স্বামীর সম্পত্তিতে তিনি যে হিস্সা আছে সেই হিস্সা তিনি পাবেন। এখন মারা যাওয়ার পরে যেটুকু পেতেন সেটুকুই যদি স্বামী আগে লিখে দিয়ে যেয়ে থাকেন তাহলে সেটা অন্যায় হবে না, ওইটুকুই যদি লিখে দিয়ে থাকেন। যাই হোক, তো সেটার মালিক তো তিনি হয়ে গেছেন তাকে লিখে দেওয়ার ফলে। অতএব ওই স্ত্রীর মৃত্যুর পর তার দ্বিতীয় স্বামীর সন্তানরা অবশ্যই সেটার ভাগ পেতে পারে, কারণ তারা সম্পদ পাবে, তারা ভাগ পাবে তার মায়ের সম্পদের ভাগ। তার মা কোত্থেকে সম্পদ পেয়েছেন সেটা তাদের দেখার বিষয় নয়। এরপরে স্বামীর শিশির আপনি জানতে চেয়েছেন, সৎ মাকে মা বলে না ডাকলে কি গুণা হবে? না, গুণা হবে না। সৎ মাকে মা না বললে গুণা হবে না, কারণ যদি ভালো না লাগে তিনি না ডাকেন, গুণা হবে না। পায়েস এমডি, কারণ হলো তিনি তার আসল মা নন। মার জন্য ইসলামী শরিয়ার যে বিধিবিধান, মার প্রতি সদাচরণ ইত্যাদি, এগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পায়েস এমডি রাইসুল রেজা আপনি জানতে চেয়েছেন, নারীর দাফন কবন করার সময় গায়ের মাহরাম কি কবরে নামাতে পারে? প্রয়োজন ছাড়া গায়ের মাহরাম ধরবে না। যদি মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে গায়ের মাহরাম বাধ্য হলে ধরবে, কিন্তু মাহরাম থাকতে গায়ের মাহরাম ধরবে না। মিফতাউল জান্নাত আপনি জানতে চেয়েছেন, মায়ের খালাতো ভাই, মামাতো ভাই, এমন মামারাও কি মাহরাম? মায়ের খালাতো ভাই, মামাতো ভাই এরা মাহরাম নন, তারা কিন্তু গায়ের মাহরাম, তাদের সাথে পর্দা করতে হবে, তাদের সাথে বিবাহ জায়েজ। অতএব মায়ের খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে মেয়েরা দেখা করতে পারবেন না, বাহিনীরা।